দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভিডিও তৈরিতে বিরতি দিলে প্রায় আমার কাছে মেসেজ আসে যে কেন ভিডিও তৈরি করছি না, নতুন কোনো ভিডিও কেন পাচ্ছি না, এরকম। সো আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার। আসলে অনেক বেশি ব্যস্ত থাকি আমি, সকালে ঢাকা মেডিকেলে যাই এবং সেখানে রোগী দেখি, দুটা পর্যন্ত ঢাকা মেডিকেলে থাকি, তারপরে আমার চেম্বার শুরু হয় এবং একাধিক চেম্বার করি, সেটা করে বাসায় যাই রাত্রেবেলা 10টা 11টার সময়। সো এর মাঝখানে সময় বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি তারপরেও চেষ্টা করছি, কারণ আপনারা বলেছেন ভিডিও দেখলে নাকি আপনাদের মনে সাহস জাগে যে আমার এই সমস্যা হয়েছে, আমি জানতে পেরেছি বা এটার এই এই সমাধান। তো সেটা যদি হয় তাহলে আমার জন্য খুবই তৃপ্তির বিষয় এবং আপনাদের কিছু উপকারে আসতে পারছি আমি, সেটা আমার ভালো লাগে। তো সেই সূত্র ধরে আজকে একটি ভিডিও করব, যেটি হচ্ছে যে পেটের সমস্যা নিয়ে ভিডিও। কিন্তু এই পেটের সমস্যার সাথে যে মনের যে একটি ভীষণ ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে আছে সেই সম্পর্কেও বলবো। প্রথম দিকে একটি ভিডিও করেছিলাম আপনাদেরকে, যেখানে বলেছিলাম যে লক্ষণ শারীরিক কিন্তু রোগ মানসিক। তো সেইখানে বলেছিলাম যে নানা রকম লক্ষণের কথা আমি বলেছিলাম, মাথা থেকে শুরু করে বুকের সমস্যা, বুক ধরফড়, পেটের সমস্যা, তারপরে বলেছিলাম যে আপনার বারবার ঘন ঘন প্রস্রাব হওয়া, এমনকি সেক্সুয়াল ডিসফাংশন বা যৌন সমস্যা যে মনের সমস্যার কারণে হতে পারে সেটিও সেখানে উল্লেখ করেছিলাম। সেখানে ওভারঅল একটা ধারণা দিয়েছিলাম এবং আজকে একটু স্পেসিফিক বলবো, শুধুমাত্র পেট নিয়ে বলবো। পেটের সমস্যার সাথে মানসিক সমস্যার কী কী সংযোগ আছে সেটি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। হ্যাঁ, তো আমাদের যে পেটের খাদ্য নালী অর্থাৎ মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম আছে, সেই সিস্টেমের সাথে মানসিক সমস্যাগুলোর কীরকম যোগসূত্র আছে সেটি একটু বোঝানোর চেষ্টা করবো। তবে তার আগে আমাদের খাদ্য নালীর একটি স্ট্রাকচার বা গঠন বা দেখতে কীরকম, বা আমাদের খাবারের নালীতে কী কী জিনিস আছে সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এই একটি ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি, ছবিটা একটু খেয়াল করে দেখবেন। এই ছবিটা একদম সরলীকৃত একটি চিত্র, সহজ সরল উপায়ে একটি চিত্র এখানে দেখানো হয়েছে, যেখানে মানুষের খাদ্য নালীকে পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা খাবারের খাদ্যন্ত্রকে দেখানো হয়েছে। দেখেন এই যে এখানে এটা হচ্ছে মুখ, মুখচ্ছিদ্র আমরা বলি, খাবার এখান থেকে খাচ্ছি, মুখ গহ্বর, এবং এরপরে আস্তে আস্তে এখান থেকে লালাগ্রন্থি দেখানো হচ্ছে। এরপরে আস্তে আস্তে দেখেন এই যে লম্বা একটা নালি দেখা যাচ্ছে, এই নালিটাকে আমরা বলছি খাদ্য নালী বা ইসোফ্যাগাস। হ্যাঁ, আচ্ছা, ইসোফ্যাগাসের পরে এই যে একটা থলের মতো, ব্যাগের মতো অংশ, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। ইসোফ্যাগাসটা এইখান দিয়ে নামে আর পাকস্থলীটা এই বরাবর থাকে আমাদের, এবং এই পাকস্থলীর পরে দেখেন পেছনে পেছনে কিছু অংশ দেখা যায়, এই যে হলুদ রঙের পেছনে পেছনে অংশ, কমলা রঙের, এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এবং এই দেখেন একটু পার্পল বা বেগুনি কালারের যেই যে অংশটা, এই যে এই অন্ত্রটাকে বলা হয় বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এবং বৃহদন্ত্র শেষ হয় কোথায়? যে বৃহদন্ত্র শেষ হয় একদম এই যে মলাশয় বা রেকটাম, এখানে পায়ুপথের মাধ্যমে এটা যে শেষ হয়, একদম সহজ চিত্র। এখন কথা হলো যে এইখানে কী কী জায়গায় সমস্যা হতে পারে, যে যেই সমস্যাগুলো আসলে মানসিক সমস্যার কারণে হয়, কিন্তু উপসর্গ কিন্তু পুরাটাই পেটের উপসর্গ, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। তার আগে ছোট্ট একটু গঠনগত বিষয় একটু বলি আপনাদেরকে। গঠন হচ্ছে যে আমরা এটা তো বললাম ইসোফ্যাগাস, আমি ধরে ধরে বলছি ইসোফ্যাগাসে কী কী সমস্যা হতে পারে, স্টমাকে কী কী সমস্যা হয় এবং অন্ত্রে কী কী সমস্যা হয় মানসিক সমস্যার কারণে, এবং উপসর্গও বলবো আমি। তার আগে একটু বলে নিই যে মানুষের কিন্তু গাট এবং ব্রেইন অ্যাক্সিস বলে একটি আমরা বলি যে স্ট্রাকচার আছে, যে অর্থাৎ পেটের সাথে ব্রেনের সম্পর্ক আছে। কেমনে সম্পর্ক? সেটি হচ্ছে যে দুই উপায়ে হয়, এই পেটে ব্রেনের মধ্যে যখন চাপ হয়, স্ট্রেস হয়, টেনশন হয়, অস্থিরতা হয়, তখন কিছু কিছু আমরা বলি যে নিউরো ট্রান্সমিটার, এগুলোর রিলিজ বেড়ে যায়। হ্যাঁ, যার ফলে দেখা যায় সেই সিগন্যালটা যখন পেটের মধ্যে আসে, পেটের মধ্যে আসলে পেটে নানা রকম স্বাভাবিক যে অবস্থায় পেটটা ছিল সেটা থাকে না, সেটা একটু তারতম্য হয়ে যায়। যেমন পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটি অ্যাসিড আছে যেটি হজমে সহায়তা করে আমাদের স্টমাক বা পাকস্থলীতে, সেই অ্যাসিডে গণ্ডগোল হয়ে যায়, অ্যাসিডের মাত্রা বেড়ে যায় বা কখনও কমে যায়, এমন হতে পারে। আবার চাপ বা টেনশনের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানুষের, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তখন দেখা যায় আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু আর কাজ করতে পারছে না, যেগুলো আমাদের অনেক ভালো, অনেক শত শত ভালো ভালো ব্যাকটেরিয়া আছে পেটের মধ্যে, কাজ করতে পারছে না। এবং এইচ পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া আছে যেটি পেটে আলসার বা ক্ষত সৃষ্টি করতে পারে মানুষের, সেই এইচ পাইলোরির বেশি বেশি আক্রমণ করা শুরু করে মানুষকে, তখন দেখা যায় যে আলসার বা ক্ষত, পেটের আলসারও এই মানসিক চাপ বা টেনশন থেকে হতে পারে।
সো আমি আবার একটু ফিরে যাই ছবিটার দিকে এবং একটি গবেষণায় দেখা গেছে যে যারা অ্যাংজাইটিতে ভুগছেন হ্যাঁ তাদের একটি বড় অংশ পেটের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন অ্যাংজাইটি মানে কি অ্যাংজাইটি মানে হচ্ছে যে ওই যে বলেছিলাম অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিডিওটা দেখলে বুঝবেন আপনারা যে সব সময় টেনশন সব সময় অস্থিরতা সব সময় মনের মধ্যে দুশ্চিন্তা আসতে থাকে দুশ্চিন্তাগুলো থামানো যেতে পারে না কোনো কিছুতে কনসেন্ট্রেট করা যায় না হ্যাঁ অতিরিক্ত ঘাম হওয়া বুক ধরফর করা হ্যাঁ মাথার পিছনে ঘাড়ের পিছনে চাপ লাগা আপনারা নিশ্চয়ই এগুলো এতদিনে মুখস্থ করে ফেলেছেন এবং এগুলো হচ্ছে অ্যাংজাইটি বা বেশি কথা সহ্য করতে না পারা অতিরিক্ত সাউন্ডে খারাপ লাগা এগুলো হচ্ছে অ্যাংজাইটির লক্ষণ তো সেই অ্যাংজাইটি দেখা গেছে যে যারা পেটের সমস্যায় ভুগছেন এরকম আমেরিকান একটি স্টাডি আছে পেটের সমস্যায় ভুগছেন এইরকম প্রতি 100 জনে 67 বা 67 জন মানুষই মানসিক রোগে বিশেষ করে অ্যাংজাইটিতে ভুগছেন এরকম দেখা যায় সেই যে ব্রেনের যে অংশটা মানুষের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করে বা অ্যাংজাইটির ক্ষেত্রে কাজ করে সেই অংশের সাথে পেটের যে একটি ভীষণ গহীন সম্পর্ক আছে কেমনে সেই সম্পর্ক বড় একটা নার্ভ আছে আমাদের ভেগাস বলে একটি নার্ভ আছে আমাদের শরীরে যেই নার্ভটা ব্রেনের সাথে পেটকে কানেক্ট বা সংযোগ করে দেয় ঠিক এই কারণেই এই নার্ভের মাধ্যমেই ব্রেন থেকে সিগনাল পেটে আসে আবার পেট থেকেও সিগনাল ব্রেনে যায় যার ফলে দেখা যায় যে ব্রেনের চাপ বা টেনশন বা হতাশা অস্থিরতা ইত্যাদি পেটের মধ্যে সিগনাল চলে যায় তখন এই গন্ডগোলটা লেগে যায় কিন্তু কীভাবে গন্ডগোল লাগে সেটা দেখাচ্ছি তার আগে একটু স্ট্রাকচার দেখাই এই যে ইসোফ্যাগাস এটা খাদ্যনালী এই খাদ্যনালীতে উপরের দিকে এখানে একটু রাবার ব্যান্ডের মতো টাইট কিছু স্ট্রাকচার আছে আবার এই নিচের দিকে যেখানে স্টমাক বা পাকস্থলী শুরু হলো সেখানে রাবার ব্যান্ডের মতো কিছু টাইট বা মানে ইলাস্টিক কিছু স্ট্রাকচার আছে যেগুলোকে আমরা বলি স্ফিংটার হ্যাঁ কঠিন কঠিন টার্মগুলো বলতে চাচ্ছি না সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি যখন মানুষের টেনশন বেড়ে যায় যখন খুব স্ট্রেসে থাকে তখন কী হয় জানেন এই যে স্ফিংটারগুলো যেরকম টাইট হয়ে থাকার কথা তার থেকে দেখা যায় যে আর একটু বেশি টাইট হয়ে যেতে পারে এবং অর্থাৎ তারা স্বাভাবিক অবস্থায় থাকে না এগুলো খাবারকে ঠিকভাবে নামতে সহায়তা করে অনেক সময় খাবারকে উপরে উঠতে দিতে চায় না বা উপরে উঠতে দিতে বাধা প্রদান করে এইটার কাজ হচ্ছে এটা এই স্ফিংটারের কাজ হচ্ছে এটা এখন যখন টেনশন থাকে স্ফিংটার ঠিকমতো কাজ করতে পারে না স্ফিংটার ঠিকমতো কাজ করতে না পারলে তখন দেখা যায় যে এখানে কিছু সমস্যা হয় কী কী সমস্যায় আমি পরে আসছি আবার এখানে খাদ্যনালীটা যত সংকোচন প্রসারণ হবে তত খাবার নিচের দিকে নামবে স্ট্রেস বা টেনশন বাড়লে এই সংকোচন প্রসারণের গতিও কমে যায় বা বেশি বেড়ে যায় অনেক সময় হ্যাঁ বেড়ে যাওয়ার হারই বেশি তো এই বেড়ে যাওয়ার ফলে কিছু সমস্যা হয় পরে বলছি আচ্ছা এরপরে হচ্ছে স্টমাক বা পাকস্থলী এই পাকস্থলীতে দুইটা ঘটনা ঘটে পাকস্থলীর দেখা যায় যে এই জায়গাটাকে বলি আমরা এন্ট্রাম এই এন্ট্রামে যে মাসেলগুলো আছে সেখানকার যে মাসেল টোন সেই মাসেল টোন মানে হচ্ছে যে আমাদের মাংসপেশির স্বাভাবিক অবস্থা যেরকম থাকে এইটার স্বাভাবিক অবস্থা তখন আর সেরকম থাকে না যখন টেনশনে পড়ে মানুষ যখনই এর মাসেল টোন চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এখানকার এই যে অ্যান্ট্রামে কিছু মাংসপেশি আছে মাংসপেশিগুলো যে অবস্থা থাকার কথা সে অবস্থা থাকে না অতিরিক্ত শক্ত হয়ে যায় বা নরম হয়ে যায় এরকম হতে পারে ফলে তখনই দেখা যায় যে এখানে কিছু বিপত্তি ঘটে স্টমাকে আবার দেখা যায় স্টমাকে যে মাংসপেশি অন্যান্য মাংসপেশিগুলো আছে সেগুলো সংকোচন প্রসারণে জটিলতা হতে পারে আচ্ছা এরপরে আমরা আসলে নিচের দিকে নামি নিচের দিকে যে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র এইখানে যেটা হয় যে মোটিলিটি মানে কি নড়াচড়া এই ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র নড়াচড়া সঠিকভাবে থাকলে আপনার সুন্দর মতো মলত্যাগ হবে পেটে কোনো ডিস্টার্ব হবে না কিন্তু যখনই দেখা যায় যে কেউ অস্থিরতায় ভুগে তখন এটার মোটিলিটিতে ঝামেলা হয় ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের মোটিলিটিতে ঝামেলা হয় যখন মোটিলিটিতে ঝামেলা হয় তখন সেখানে দেখা যায় যে কিছু উপসর্গ আসে কী উপসর্গ আসে সেটা নিয়ে আমি বলছি এখন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় কীভাবে সমস্যা হয় মানসিক চাপ কীভাবে সমস্যা করছে সেটা দেখালাম হ্যাঁ কিন্তু কী উপসর্গ এবার দেখাচ্ছি মানসিক চাপের কারণে সমস্ত খাবারের নালি থেকে মুখ থেকে শুরু করে পেট পর্যন্ত যে সমস্ত ঝামেলাগুলো হয় বা সমস্যাগুলো হয় সেগুলো বড় একটা হেডিং আছে বড় হেডিংয়ের নাম দেওয়া হয়েছে ফাংশনাল গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার এরপরে আবার বিভিন্ন সাব হেডিং আছে বিভিন্ন অংশ আছে সেগুলো আমি বুঝিয়ে বলছি যেমন প্রথমেই হচ্ছে যে ইসোফ্যাগাস বা খাবারের নালিতে আমি বলেছি চাপ বেড়ে গেলে স্ফিংটার বা রাবারের মতো যে দুইটি এখানে স্ট্রাকচার আছে যেগুলোকে টাইট করে খাবারকে আটকে রাখে উপরে উঠতে দেয় না এই স্ফিংটারে কাজ করতে পারে না ঠিকমতো এবং অতিরিক্ত সংকোচন প্রসারণ হয় যার ফলে চার পাঁচটা এখানে সমস্যা হতে পারে এক নাম্বার হচ্ছে যে গ্লোবাস গলার কাছে কিছু একটা আটকে আছে এরকম মনে হতে পারে এরকম একটা অনুভূতি হতে পারে হ্যাঁ এগুলো কিন্তু সাইকিয়াট্রিক বা মানসিক কারণে এই সমস্যাগুলো হতে পারে আচ্ছা তারপরে হচ্ছে যে
গ্লোবাসের পরে যেটা হয় যে অনেক সময় আমরা বলি রিগার্জিটেশন, খাবার একটু একটু করে উপরের দিকে উঠে আসা এবং মুখের কাছে চলে আসা, প্রায় প্রায় এরকম হচ্ছে। এরপরে হচ্ছে বুক জ্বালা পোড়া করতে পারে, আমরা বলি এটাকে ফাংশনাল হার্ট বার্ন। এরপরে আরও যেটা হয় সেটা হচ্ছে যে নন কার্ডিয়াক চেস্ট পেইন বলি আমরা, এর সংকোচন প্রসারণের গতি এত বেড়ে যায় যে বিভিন্ন জায়গায় খোঁচা খোঁচা ব্যথা হয়, এখানে খোঁচা মারে ওখানে খোঁচা মারে, রোগীরা এসে বলে যে আমার এখানে খোঁচা খোঁচা ব্যথা মারে, এদিকে ঘাই মারে ওদিকে ঘাই মারে, এরকম বলে এরকম পেইন। কিন্তু পেটের ডাক্তারের কাছে অনেক অনেক যাওয়া হয়েছে, অনেক টেস্ট করা হয়েছে, এন্ডোস্কোপি থেকে শুরু করে সব করা হয়েছে, সব নর্মাল দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত সব কিছু করে এক বস্তা কাগজ নিয়ে পরে আমার কাছে আসে যে আপনারা অনেকেই আসেন এবং এসে বলেন যে এই এই অবস্থা, এবং দেখা যায় যে তিনি আসলে একটি মানসিক সমস্যায় ভুগছেন, যে সমস্যার ফলাফলস্বরূপ এই উপসর্গগুলো দেখা যাচ্ছে। আরেকটি সমস্যা আছে এই খাদ্যনালীতে, সেটাকে আমরা বলি ফাংশনাল ডিসফেজিয়া, অর্থাৎ খাবার খাচ্ছেন, খাওয়ার সময় মনে হচ্ছে খাবারগুলো যে পাস করছে, আমি ফিল করছি, আমি টের পাচ্ছি, আমার কষ্ট হচ্ছে বা খাবার গিলতেও কষ্ট হচ্ছে, এইরকম সমস্যা। সো এই পাঁচটি সমস্যা হচ্ছে যে খাবারের নালী সংক্রান্ত সমস্যা, যেটি মানসিক কারণে হতে পারে। এখানে কথা আছে এরকম হলেই যে এটা মানসিক কারণে হচ্ছে তা নয়, আমরা তখন পুরো হিস্ট্রি বা ইতিহাসটা শুনি, তাকে আমরা পর্যবেক্ষণ করি, তার সাথে কথা বলি, আরও কয়েকটি প্রশ্নমালা আছে সেগুলো তাকে করি, করার মাধ্যমে আমরা দেখি যে তার আসলে অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা যে কোনো অস্থিরতার সমস্যা আছে কি না, তখনই আমরা নিশ্চিত হই যে এটি মানসিক কারণে এই সমস্যাগুলো হচ্ছে, এমন কিন্তু শারীরিক কারণেও হতে পারে। সেজন্য অবশ্যই কিন্তু একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ তো নেবেনই পেটের ডাক্তার, আর তখন যখন কিছু পাওয়া যায় না তখন অনেক সময় দেখা যায় সাইকিয়াট্রিস্টের পরামর্শও নিতে হয়, এবং মানসিক কারণে এই সমস্যাগুলো হতে পারে, সেই তথ্যটাই আমি আপনাদেরকে দিচ্ছি। মানে আমি যেটা বলতে চাচ্ছি এরকম হলেই যে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে মোটেই তা নয়। আচ্ছা, এরপর হচ্ছে ফাংশনাল গ্যাস্ট্রোডিউডেনাল ডিসঅর্ডার আমরা বলি, সেটা কী জিনিস, অর্থাৎ এই যে পাকস্থলীর মধ্যে কী কী সমস্যা হতে পারে। পাকস্থলীর মধ্যে দুইটি সমস্যা হতে পারে, একটি হচ্ছে ফাংশনাল আমরা বলি ডিসপেপসিয়া, অর্থাৎ হজমের সমস্যা। কী হয় পাকস্থলীর মধ্যে, পাকস্থলীর মধ্যে দেখা যায় যে এই পেটের এইখানটায় ব্যথা করতে পারে, যেটা শারীরিক কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। পাকস্থলীর মধ্যে সমস্যার কারণে যেটা হতে পারে যে পেটটা সবসময় এসে বলেন যে আমার পেটটা সবসময় ফাঁপা থাকে, ফুলে থাকে, অথচ সব কিছু পরীক্ষা নিরীক্ষা নর্মাল, হাজার হাজার ইনভেস্টিগেশন করা হয়েছে, ওষুধপত্র অনেক কিছু খেয়েছে, কাজ হচ্ছে না। যার যেটা হতে পারে যে অল্পতেই আমার পেট ভরে যাচ্ছে, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে নশিয়া বা বমি বমি ভাব বা একটু ভমিটিং, বমিও হতে পারে, যে বমি হচ্ছে বমি হচ্ছে বমি হচ্ছে বন্ধ হচ্ছে না, পরে শেষ পর্যন্ত সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হচ্ছে, এমন হয়, যেগুলো এই ফাংশনাল গ্যাস্ট্রোডিউডেনাল ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। এইবার আমরা চলে আসি যে ফাংশনাল বাওয়েল ডিসঅর্ডার, বাওয়েল মানে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, এইখানে অনেক কিছু হয়। এইখানে আমি বলেছি যে এর এই যে মোটিলিটি অর্থাৎ সংকোচন প্রসারণে কিছু জটিলতা দেখা যায়, এই জটিলতার ফলে অনেক কিছু হতে পারে। IBS-এর কথা এর আগে আমি একটি ভিডিওতে বলেছি, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বলে যে রোগটি আছে, সেই রোগটি আসলে পেটের রোগ না মানসিক রোগ, এই নিয়ে আসলে অনেক টানাহেঁচড়া চলছে, এবং এটা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই মোটামুটি এসেছে যে এটার কিছু মেকানিজম ব্যাখ্যা করা যায়, তবে বেশিরভাগেরই যারা IBS-এ ভুগছেন তাদের মানসিক সমস্যা রয়েছে বলে দেখা গেছে। এবং এই IBS-এর সিমটমগুলো আপনারা জানেন, পেটটা মোচড় মেরে ওঠে, বারবার টয়লেটে যেতে হয় এমন হয়, আবার অনেকে যেটা হয় যে এই কনস্টিপেশন হয়ে যায় কিছুদিন, কিছুদিন আবার পাতলা পায়খানা শুরু হয়ে যায়, এবং সকালের দিকে বারবার টয়লেটে যেতে হয়, মোচড় মেরে ওঠে, এবং প্যান্টটা পরলাম আমি অফিসে যাওয়ার জন্য, প্যান্ট পরে বের হব, তারপরে দেখা যায় যে আবার টয়লেট আসছে, আবার ফিরে আসছি, এবং দেখা যায় যে কিছু কিছু খাবার দুধ শাক এবং মুসুরি ডাল ইত্যাদি খেলে দেখা যায় এই সমস্যা বেড়ে যায়, ডিমের কুসুম গাজর ইত্যাদি খেলেও সমস্যা বেড়ে যায়, আটা ময়দা থেকে তৈরি খাবার বেশি ভাজা পোড়া ঝাল খেলেও সমস্যা বেড়ে যায়, এগুলো আমরা খেয়াল করেছি, কিন্তু মূলে দেখা গেছে যে আসলে সমস্যাটা অ্যাংজাইটি বা মানসিক সমস্যা। তো এই জায়গায় এই যে মোটিলিটি বা এই যে তার তখন যে সংকোচন প্রসারণের ঝামেলার কারণে এই ক্রনিক ডায়রিয়া কনস্টিপেশন বা এই অভ্যাসের পরিবর্তন, কোনো দিন ডায়রিয়া কোনো দিন কনস্টিপেশন এরকম হওয়া, পেটের মধ্যে ভুটভাট শব্দ করা, গুড়গুড় শব্দ করা যেটাকে আমরা বলি বর্বরিগমি বলি মেডিকেল টার্মে, এবং অনেক সময় আমরা বলি যে ঘদ ঘদ শব্দে ঢেকুর ওঠা, এইখানে সমস্যার কারণে হতে পারে, যেটাকে আমরা বলছি বেলচিং বলা হয় মেডিকেল টার্মে। এবং এইখানে সমস্যার কারণেই যখন এখানে ঝামেলা হয় মানসিক সমস্যার কারণে, মানসিক চাপের কারণে, সেই কারণে এমনও হতে পারে যে বারবার বায়ু সরছে, বেশি বেশি বাতাস পাস করছে, পেশেন্টরা এসে বলেন যে আমার তো অনেক বেশি বাতাস যায়, হ্যাঁ অনেক বেশি ঢেকুর উঠে, সশব্দে ঢেকুর উঠে একটু পরপর, আর বারবার বাতাস যায়, কিন্তু হাজার গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, অ্যাসিডিটির ওষুধ খাচ্ছেন, কাজ তেমন হয় না। পরে দেখা যায় মানসিক চাপ কমিয়ে দিলে, রিল্যাক্স করতে পারলে, তার কোনো কাজ বা চাপ আছে কিনা তার পারিপার্শ্বিক বা পারিবারিক জীবনে সেগুলো খুঁজে বের করতে পারলে, সেগুলো সমাধান হলে আবার দেখা যায় আপনা আপনি এগুলো অনেক সময় ঠিক হয়ে যায়, যদি চাপ কমে যায়, তারপরও আপনা আপনি ঠিক না হলে তখন অবশ্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এছাড়া
ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন বলেও একটি টার্ম আছে, অর্থাৎ মানসিক কারণে পেটের ব্যথা, কোনো কারণ নেই কিন্তু পেটে ব্যথা তো যায় না। আর একদম মলাশয়, এই যে এই মলদ্বার মলাশয় এই জায়গায়ও কিছু কিছু সমস্যা কিন্তু মানসিক কারণে হতে পারে, যেগুলোর বিভিন্ন নাম আছে। যেমন আমরা বলি যে ফাংশনাল ইনকন্টিনেন্স, ঠিক অনেক সময় দেখা যায় একটু একটু করে মল পায়ুপথে চলে আসে, যেটা আসলে অনেক কিন্তু শারীরিক কারণ আছে, অনেক কারণ আছে। আমি বলছি না পায়ুপথে মল একটু চলে আসলে কন্ট্রোল করতে পারছেন, একটু একটু চলে আসে সবসময় লেগে থাকে এর মানেই সাইকিয়াট্রিক কারণে, মোটেই তা নয়, কিন্তু হতে পারে মানসিক কারণে। এবং ফাংশনাল অ্যানোরেকচাল পেইন, এই এলাকায় ব্যথা 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 কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না মলদ্বারের আশপাশে, এরকম হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে ডিসকেজিয়া, হ্যাঁ পেইনফুল ডেফিকেশন, পায়খানা বা টয়লেট করতে গেলে বা মলত্যাগ করতে গেলে দেখা যায় যে খুব বেশি ব্যথা অনুভূত হচ্ছে। এর ব্যথার অনেক কারণ আছে কিন্তু, শারীরিক কারণ, অ্যানাল ফিশার বা আরও অনেক কারণ আছে, সেগুলোকে এক্সক্লুড করতে হবে, সেগুলো নাই কিন্তু তারপরেও ব্যথা কমছে না, এবং সেটা তাহলে অবশ্যই সাইকিয়াট্রিক কারণে হতে পারে। এই যে কত কত কথা বললাম, অবিশ্বাস্য লাগছে তাই না? মাঝে মাঝে হাস্যকর মনে হয় যে এই লোকটা বলছে যে তিনি মানসিক রোগ বিশেষজ্ঞ, খালি শারীরিক কোন কোন সিমটম নাই যে তিনি এখন পর্যন্ত বলেন নাই, সবই দেখি মানসিকের সাথে প্যাচ লাগিয়ে ফেলছেন উনি। সো এটা আসলে আমার বক্তব্য না, এটা বড় বড় গবেষণার ফসল, এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন গবেষণা হয়েছে, গবেষণায় দেখা গেছে, বইপত্রে আছে, সেই বক্তব্যগুলোই আমি আপনাদেরকে তুলে ধরছি। কারণ মানসিক স্বাস্থ্য আমাদের দেশে খুব বেশি অবহেলিত এবং মানুষজন সাইকিয়াট্রিস্টের কাছে আসতেও চান না, কেন পাগলের ডাক্তারের কাছে যাবো। একজন লোক যদি বুঝতেও পারেন, তিনি যদি পরিবারের সদস্যদেরকে বলেনও, তখন মনে হয় যে বলে সাইকিয়াট্রিস্ট পাগলের ডাক্তারের কাছে কেন যাবো। কিন্তু এটা যে কত বৈচিত্র্য আছে এটার উপসর্গের, মানসিক রোগের উপসর্গের, সেটি আপনাদেরকে জানাতে চাই। এবং ইন্টারেস্টিং এবং বিষয়গুলো আসলে যদি কেউ বুঝতে পারেন এবং অনুধাবন করতে পারেন, এবং অনুধাবন করে তিনি যদি তিনি নিজের লাইফের কোয়ালিটিকে যদি একটু ইম্প্রুভ করতে পারেন চিকিৎসকের শরণাপন্ন হয়ে, তাহলেই আমার বা আমাদের সার্থকতা। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আরও আরও ভিডিও পাবেন। সবার জন্য অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।